তো এটা কোনো প্রবলেম নেই, কিন্তু এটাতে মাপঝোপ বা ফাইনালি কি হবে সেটা চোখের সামনে না থাকায় অনেক সময় ভাঙাচোরা অনেক বেশি করতে হয়। সালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ, আমি একজন আর্কিটেক্ট। আমাদের কোম্পানির নাম ঢাকা ডিজাইনার। আমরা এখানে বিল্ডিং ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, কনস্ট্রাকশন এবং রিয়েল এস্টেট বিভিন্ন ধরনের কাজ করি। আজকে আমরা কথা বলবো বাসার ইন্টেরিয়র বা ইন্টেরিয়র ডিজাইন কীভাবে করাবেন, অথবা সস্তায় বা কম খরচে কীভাবে ইন্টেরিয়র ডিজাইন করানো যায় সেটা নিয়ে, এবং কী কীভাবে আপনি বিল্ডিংয়ের বা বাসার ইন্টেরিয়র ডিজাইন করানোর পরে সেটি করাতে পারেন বা এক্সিকিউট করাতে পারেন। তো বাসায় বা অফিসে যে কোনো জায়গাতেই ইন্টেরিয়র করানোর দুটি স্টেজ থাকে। প্রথম স্টেজটা হচ্ছে ডিজাইন, আপনাকে এটা ডিজাইন করাতে হবে। এমনকি আপনি যদি পিন্টারেস্ট বা গুগল থেকেও ছবি নামিয়ে সেটার মতো আপনার রুমটা ডিজাইন করাতে চান, সেটার জন্যও কিন্তু একজনকে ডিজাইন করতে হয়। কখনো কখনো ডিজাইনার হিসেবে মিস্ত্রি নিজেই করে, কখনো কখনো ডিজাইনার হিসেবে ক্লায়েন্ট নিজেই থাকে, কখনো কখনো সেখানে আর্কিটেক্ট বা ইন্টেরিয়র ডিজাইনার ইনভলভ হয়। এবং অন্য স্টেজটি হচ্ছে এক্সিকিউশন, যেখানে একজন কন্ট্রাক্টর অথবা মিস্ত্রি অথবা ডিজাইনার নিজেই কন্ট্রাক্টরের কাজ করেন। দুটো বিষয় নিয়েই আমরা কথা বলবো। প্রথমে আসি ডিজাইনের ক্ষেত্রে। ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে কমন প্র্যাকটিস যেটা, স্পেশালি ঢাকার বাইরে থেকে যারা আসেন অথবা ঢাকার ভেতরেও যারা একটু কম খরচে করাতে চান বা নিজের মতো করে করতে চান, তারা দেখা যায় ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের ছবি নামিয়ে নিয়ে এসে সেগুলো দিয়ে সেগুলোর ছবি দেখে ওভাবে করাতে চান। তো এটা কোনো প্রবলেম নেই, কিন্তু এটাতে মাপঝোপ বা ফাইনালি কী হবে সেটা চোখের সামনে না থাকায় অনেক সময় ভাঙাচোরা অনেক বেশি করতে হয়। তো আমাদের রিকমেন্ডেশন থাকবে, আপনি যদি নিজেই কাজটি করাতে চান তারপরেও অন্তত একজন আর্কিটেক্ট বা ইন্টেরিয়র ডিজাইনার অথবা একজন ড্রাফটসম্যানকে দিয়ে হলেও বাসাটা ড্রয়িং করিয়ে নেবেন। তাহলে আপনার চোখের সামনে থাকবে যে কোথায় কী হচ্ছে এবং কোনটার মাপ কত। আর বেস্ট প্র্যাকটিস হচ্ছে একজন আর্কিটেক্ট বা ইন্টেরিয়র ডিজাইনারকে অথবা একটি ইন্টেরিয়র ডিজাইন ফার্মকে হায়ার করা, তারা শুধু ডিজাইন করবে। এই ডিজাইনের চার্জটি দুভাবে হয়ে থাকে। একটি হচ্ছে তারা স্কোয়ার ফিট বেসিসে ডিজাইনের চার্জ করতে পারে। একটি 1000 স্কোয়ার ফিটের বাসার জন্য তারা পার স্কোয়ার ফিটে 200 টাকা করে নিলেও 2 লক্ষ টাকা আসে মাত্র। এর ভেতরে আপনার পুরো বাসার ইন্টেরিয়র ডিজাইনটা হয়ে যাচ্ছে। এবং বাসার কাজ করানোর জন্য আপনি যত ধরনের ড্রয়িং প্রয়োজন সবগুলো ড্রয়িং এবং এস্টিমেট এগুলো আপনারা পেয়ে যাবেন। ইন্টেরিয়র ডিজাইনের অন্য আরেকটি সিস্টেম হচ্ছে লাম্পসাম একটি কোট করা। আপনার 1000 স্কোয়ার ফিট বাসার ডিজাইনের জন্য কেউ 2.5 লক্ষ টাকা চাইতে পারে, 1 লক্ষ টাকা চাইতে পারে, কেউ 50,000 টাকাও চাইতে পারে। তো যেভাবেই হোক এভাবেও কাজটি করা হয়। ডিজাইনের শেষে আপনারা মূলত পাবেন এক্সেল ড্রয়িং এবং কিছু 3D ভিজুয়ালাইজেশন। তো ডিজাইনের শেষে কী কী পাবেন তার উপরে কিন্তু নির্ভর করবে আপনার ডিজাইন চার্জ তারা কত নেবেন। ডিজাইনের পরে আসে এক্সিকিউশন স্টেজ। এক্সিকিউশনটিও কয়েকভাবে হয়ে থাকে। সবচেয়ে কম খরচের এক্সিকিউশনটা হয় আপনি ডিজাইন নেবেন, ডিজাইনটা বুঝবেন এবং আপনি বিভিন্ন মিস্ত্রিকে বা লেবারকে দৈনিক খোরাকির বেসিসে বা ডেইলি বেসিসে তাদেরকে নিয়োগ দিবেন এবং আপনি দাঁড়িয়ে থেকে কাজগুলো সুপারভাইজ করবেন। এক্ষেত্রে আপনাকে একটি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম এদিকে ডেডিকেট করতে হবে, আপনি ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা, এবং কাজে কোনো প্রবলেম হলে আপনি আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার বা একজন ড্রাফটসম্যান যিনি ড্রয়িং করেছিলেন তাদেরকে কল করে নিয়ে এসে ওভার চেক করবেন। দ্বিতীয় সিস্টেমটি হচ্ছে আপনি কাজটি কোনো একটি কন্ট্রাক্টরকে সাব কন্ট্রাক্টে দিয়ে দিবেন। সেক্ষেত্রে একজন কন্ট্রাক্টর স্কোয়ার ফিট বেসিসে অথবা লামসাম একটি ফিক্সড অ্যামাউন্টে কাজটি নিয়ে নিবে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভার করবে। সেক্ষেত্রে আপনার সুপারভিশন খুব বেশি প্রয়োজন হবে না, যেহেতু অনেক ক্ষেত্রেই মালামাল কন্ট্রাক্টর নিজেই কিনে থাকে অথবা আপনি জাস্ট জিনিসপত্রগুলো কিনে দিলেই কাজগুলো হয়ে যাচ্ছে। আর এখানেও আপনি একজন আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার অথবা যে কোনো একজন মানুষকে সুপারভিশনের জন্য রাখতে পারেন অথবা নিজেই সুপারভাইজ করতে পারেন, কিন্তু প্রথমটি থেকে এখানে আপনার সময় এবং শ্রম দুটি কম দিতে হবে। এবং সর্বশেষ যে প্রসেসটি সেটি হচ্ছে আপনার বাসা যিনি ডিজাইন করেছিলেন, যে আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার অথবা যে কোম্পানি বা ফার্ম, তাদেরকে কাজটির পুরো দায়িত্ব দিয়ে দেওয়া। তারা সাধারণত
প্রজেক্টের যে প্রাইস, তারা সাধারণত প্রজেক্টের যে খরচ হবে সেই খরচের উপরে 5% বা 10% মার্কআপ অ্যাড করে। আপনার বাসার ইন্টেরিয়র করতে যদি 5 লক্ষ টাকা খরচ হয়, তারা এটার সাথে 10% যদি অ্যাড করে তাহলে হয় 5 লক্ষ 50 হাজার টাকা। তারা এই 50 হাজার টাকার এগেনস্টে তাদের সুপারভিশন বা কোয়ালিটি কন্ট্রোল এই সার্ভিসগুলো দিয়ে থাকবে, যেটি ডিজাইন ফি থেকে আলাদা হয়। তো এখন প্রশ্ন হতে পারে, কোনটি সবচেয়ে বেশি ইফিশিয়েন্ট অথবা কোনটি সবচেয়ে বেশি কম খরচে করা যায়? এটির সঠিক কোনো উত্তর নেই। আপনার হাতে যদি সময় থাকে, যথেষ্ট পরিমাণে ফ্রি টাইম থাকে, তাহলে আপনি ডেইলি বেসিসে কিন্তু মিস্ত্রিদের কাজগুলো করাতে পারবেন। এবং আপনার হাতে যদি সময় কম থাকে বা আপনি সময় দিতে না চান, সেক্ষেত্রে কিন্তু শেষের প্রসেসটি সবচেয়ে ইফিশিয়েন্ট। আপনি যেভাবেই এক্সিকিউট করেন না কেন, আপনার আগের যে পার্টটা বা ডিজাইন পার্টটা যত ভালো হবে, আপনার এক্সিকিউশন কিন্তু ততই ভালো হবে। আজকে এতটুকুই। আপনারা অনেকেই যারা অলরেডি ইন্টেরিয়র ডিজাইন করে ফেলেছেন বা করাতে চাচ্ছেন, তারা কিন্তু তাদের হাতে থাকা ড্রয়িংগুলো বা আইডিয়াগুলো নিয়ে আমাদের সাথে অফিসে এসে কথা বলতে পারেন বা আলোচনা করতে পারেন। আমরা কিছুটা হলেও আপনাদেরকে গাইডলাইন দিয়ে দিতে পারবো। আর যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় বা ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমাদের ফেসবুক পেজে লাইক দিন, অথবা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।